हेलो फ्रेंड्स, गुड इवनिंग। तो এখন আমি আবার বেরিয়ে পড়েছি, আবার একটা ইম্পর্টেন্ট কাজে আমি বেরিয়ে পড়েছি। আমি এমনই একটা কাজে বেরিয়েছি যেটা ছাড়া আমার তোমার পুরো পৃথিবী অচল। সেটা কি কাজ এক্ষুনি দেখতে পারবে। তো থাকো আমার সাথে, স্টে টিউনড টু মি অ্যান্ড মাই মম। চলো, আমি যেখানে আসার কথা বলছিলাম ওখানে আমি এসে গেছি। এইবার তোমরা জানতে পারবে কি ব্যাপারে আমি কথা বলছিলাম, যে কি ছাড়া আমাদের আমার তোমার সবার জীবন ইনকমপ্লিট। এক্ষুনি দেখতে পারবে, চলো। কালকে তো নেট একদম গেছিল পুরো, ওই জন্য ভাবতে পারোনি রাত্রে। আবার সব বন্ধ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পুরো নেটও সব বন্ধ ছিল। না ওটা কত হয়েছে? ও, এত বছর বিশ্বাস হলো না যে দিয়ে যাব, তাই না? এরকম অবস্থা। ঠিক আছে, দিয়ে যাব। তো তোমরা বুঝেই গেছো কোনটা ছাড়া আমাদের জীবন একদম অচল, কোনটা ছাড়া আমার তোমার সবার জীবন ইনকমপ্লিট। ইয়েস ইয়েস, মোবাইল, মোবাইল ফোন। আর মোবাইল ফোন রিচার্জ করতে আমি গেছিলাম, তো রিচার্জ হয়ে গেছে কমপ্লিট। এই যে আমি আমার ফ্ল্যাটে চলে এসেছি, মা অলরেডি ফোন করে দিয়েছে। যে এতক্ষণ করছে নাকি, মা তো জানতো না। মা ভেবেছে এইটুকু সময় অ্যাটলিস্ট ও ব্লগিং করবে, তাই এইটুকু সময় আমি ছাড়লাম। এই যখন সকাল থেকে ব্লগ হয়নি, অবভিয়াসলি আছে, আমি শর্টস করি, শর্টস আপলোড হয়ে গেছে। সো আমি রেগুলার করি না, ওয়ান ডে গ্যাপে করি। তাই ও চান্স পেয়েছি যখন, তো চান্স তো মারেনি না, তো তাই জন্য আমি শর্ট একটা ছোট্ট একটা ব্লগ করে নিলাম। তোমাদের সাথে ফোন রিচার্জ করতে গেছিলাম। আর ভাবো, তোমরা তো দেখলেই মানুষের মানে কোনো বিশ্বাস নেই, মানে একজন আরেকজনকে বিশ্বাস করে না। এই যেই দাদাটা, এই যেই দোকানে, মোবাইলের দোকানে আমি আমার ছোটোবেলার থেকে রিচার্জ করছি, মানে আমার তখন স্কুল লেভেল থেকে আমি রিচার্জ করছি এই দাদাটার কাছে। আর ওর মানে তখন এসপিডি ছিল, এসপিডিতে কত আমি তখন ফোনও করতাম, তারপর তো মোবাইল রিচার্জ শুরু হলো। তারপর এখন আমার দাদার ফোনটা ওর কাছে ছিল, তো ওটাতে 150 টাকা হয়েছে। আমি 1000 টাকা নিয়ে গেছিলাম, তো 1000 টাকা তো হয়ে গেলো। মানে 150 টাকা আমি দিয়ে যাচ্ছি, বলো তাহলে দিয়ে যাও তবে দেবো। মানে একটু বিশ্বাস জায়গায় দাঁড়িয়ে ওই দেখো আমার মা, চলো আবার উপরে ব্লক করো। চলে এসছি রান্নাঘরে। মা, তুমি কি আমার উপরে রেগে আছো? কেন, আমি না তোমাকে বলে দেরি করে ফিরেছি? তুমি কেন ফোন করছিলে? তুমি ভয় পেয়েছো? তুমি বলো, মানুষ মানুষকে বিশ্বাস করে না? আমি তেলা ক্যামেরার সামনে বলছো? আর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মা স্পেশাল ডিশ করেছে, যেটা আমার খুব প্রাণের ফেভারিট। আর মা জানে আমাকে রোজ রোজ এরম ডিশেস খাওয়াতো। সেইটা কি আমরা আমাদের বন্ধুদের দেখিয়ে দিই? এই যে আমার মোস্ট মোস্ট ফেভারিট ফ্রেঞ্চ টোস্ট, ইয়ামি ইয়ামি। আমার মার মতনই খুব ইয়ামি ইয়ামি ফ্রেঞ্চ টোস্ট। এইটা আমার ইভিনিং এর স্ন্যাক্স আজকে, যদিও মা বলেছিল অন্য কিছু বানাবে, ওই পাউরুটি দিয়ে যা বানায় মা। তো এসে দেখলাম এই অবস্থা। তোমার তো খুব খুব গ্ল্যামার দিচ্ছে। কালকে আমাদের স্পেশাল ভিডিও, ব্লগ, গান সব আসছে। তো না, তোমার শরীর কখনো ডাউন হতে পারে না, খুব সুন্দর লাগছে গো তোমার। এবার তুমি বলবে চার অনেক হয়েছে, মাস্কা মাত লাগাও। তো এই যে
আমি আর ওয়েট করতে পারছি না, আমার মোস্ট ফেভারিট, চলো চলো এখানে আমি এন্ড করছি এই ছোটি ছোটি ব্লগটা। আর কালকে ভাই, কালকে তো মহালয়া স্পেশাল, মার গান, ভিডিও, ব্লগ আর শর্টস তো আছে। ওই নিয়ে আবার আমরা, মি অ্যান্ড মাই মম, হাজির হয়ে যাবো।